হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের পক্ষ থেকে বেরিয়ে এসেছে দুটি বিশাল বড় সুখবর, এবং সাথে রয়েছে পেঁয়াজ এবং প্যান কার্ড নিয়ে আরো একটি বড় খবর, এবং সাথে রয়েছে মাধ্যমিক পাস মহিলাদের জন্য আরো একটি বড় খবর, যেখানে ICDS ও অঙ্গনওয়াড়ি কর্মী ব্লকে নিয়োগ চলছে প্রচুর পরিমাণে। তাই ভিডিওটিকে মোটো স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এমনও হতে পারে আপনি এক নাম্বার কিংবা দু নাম্বারটা দেখলেন আর তিন নাম্বারটাই ছিল আপনার জন্য ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, আর আপনি সেটাই মিস করে ফেললেন। তো ফ্রেন্ডস, এই হেল্পফুল ও গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেট গুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত সরকারের পক্ষ থেকে পেঁয়াজ নিয়ে যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে এবং মাধ্যমিক পাস মহিলাদের জন্য যে ICDS কর্মী নিয়োগের আপডেটটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই প্যান কার্ড নিয়ে উঠে এসেছে আরো একটি বড় সড় আপডেট। যদি আপনাদের কাছে প্যান কার্ড থেকে থাকে তাহলে জানা মূলত একান্ত প্রয়োজন, কারণ এখানে বলা হচ্ছে আধার এবং প্যান লিংক করার সময় বেশ কিছুটা বাড়ানো হয়েছিল, 31 ডিসেম্বর পর্যন্ত সেই সময় সীমা বাড়ানো হয়েছে। সুতরাং এই মাসের মধ্যে যদি আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিংক না করে থাকেন তাহলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, যার ফলে আগামী দিনে আপনি সমস্যায় পড়তে পারেন ব্যাংকিং সহ একাধিক সরকারি পরিষেবাগুলিতে। তাই আপনার কাছে যদি প্যান কার্ড থেকে থাকে আর এখনো পর্যন্ত আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিংক না করে থাকেন তাহলে আগামী 31 ডিসেম্বরের মধ্যে আপনি প্যান কার্ডের সঙ্গে আধার লিংক করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, এরপরে রয়েছে রাজ্যের মাধ্যমিক পাস মহিলাদের জন্য আরো একটি বড় খবর, সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই বলা হচ্ছে মাত্র 60 টাকায় মিলবে পেঁয়াজ। তো ফ্রেন্ডস, পেঁয়াজের দাম দিন দিন এতটাই বৃদ্ধি হচ্ছে যার ফলে সাধারণ মানুষের মাথায় হাত পড়ছে, যেখানে পেঁয়াজ 150 টাকা কেজি পর্যন্ত পৌঁছে গেছে। তারই মাঝখানে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে আরো একটি বড় খবর, বলা হচ্ছে লাগাম ছাড়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে মিশর থেকে বাংলায় আসছে পেঁয়াজ, 2-3 দিনের মধ্যেই মুম্বাই বন্দর থেকে তা বাংলায় পৌঁছে যাওয়ার কথা, ফলে সবকিছু সময় মতো চললে আগামী সপ্তাহ রাজ্যের সুফল বাংলার স্টল ও রেশনের মাধ্যমে ন্যায্য মূল্যে পেঁয়াজ পাওয়া যেতে পারে, তবে পেঁয়াজটি বিদেশি। বলা হচ্ছে এই মুহূর্তে সুফল বাংলায় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 59 টাকায়। জানা গিয়েছে প্রাথমিক পর্যায়ে 1000 রেশন দোকানে পেঁয়াজ বিক্রির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, ধাপে ধাপে জেলার রেশন দোকানগুলিতে পৌঁছে যাবে বিদেশি পেঁয়াজ। খাদ্য দপ্তর সূত্রের খবর, রেশন দোকান পিছু 5 কুইন্টাল পেঁয়াজ দেওয়া লক্ষ্যমাত্রা রয়েছে, দাম ধরা হয়েছে প্রতি কেজি 60 টাকায়। তো ফ্রেন্ডস, এখান থেকে পরিষ্কার ভাবে বুঝতে পারছেন পেঁয়াজ নিয়ে রাজ্য সরকারের একটি বড় সড় পদক্ষেপ, যেখানে পেঁয়াজ আনা হচ্ছে মিশর থেকে, অর্থাৎ আগামী দিন কয়েকের মধ্যেই পেঁয়াজ 60 টাকাতে পাবেন সুফল বাংলার এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু রেশন দোকানগুলি থেকে। তো ফ্রেন্ডস, এর পরে রয়েছে রাজ্যের মাধ্যমিক পাস মহিলাদের জন্য আরো একটি বড় খবর, হাতে রয়েছে আর মাত্র কয়েকটি দিন। যদি আপনাদের মধ্যে কেউ মাধ্যমিক পাস হয়ে থাকেন অথবা অর্থাৎ যাদের বয়স 45 বছর পর্যন্ত, তাহলে আপনারাও আবেদন করতে পারবেন ICDS এর জন্য, অর্থাৎ অঙ্গনওয়াড়ি শিক্ষিকা বা সহায়িকার জন্য। তো ফ্রেন্ডস, কোথায় নিয়োগ চলছে সেটি জানানোর পূর্বে আপনাদের থেকে জানতে চাই আপনি রাজ্যের কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন, অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ ICDS মূলত বিভিন্ন সময় বিভিন্ন ব্লকে হয়ে থাকে, আর আপনি যদি কমেন্ট বক্সে আপনার এলাকার নামটি লিখে থাকেন তাহলে আগামী দিনে আপনার ব্লকের জন্য যখন কোন ICDS রিক্রুটমেন্ট আসবে তখন আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হবে। আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে মন্দির বাজার দক্ষিণ 24 পরগনার ব্লকে বেশ কিছু ICDS নিয়োগ করা হবে, যার শেষ তারিখ থাকছে 9/12/2019, অর্থাৎ আগামী কাল পর্যন্ত। তাই আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন বা আপনার বয়স যদি 18 থেকে 45 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনি ওই ব্লকের জন্য ICDS বা অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য আবেদন করতে পারেন। আগামী দিনে আপনার ব্লকের এভাবেই ICDS রিক্রুটমেন্ট ও নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি জানতে ইচ্ছা হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, কারণ যখনই কোনো ব্লকে ICDS
বিজনেস নিয়োগ চলবে তখনই আপনাদের সামনে উপস্থাপন করব আমরা এভাবেই। তো ফ্রেন্ডস, আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করে এমনই লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।